স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? পিরিয়ড থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? কামরুল হাসান, পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? আকবর আলী, আপনি লিখেছেন রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভাঙবে না, কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয়, এগুলো পেট পর্যন্ত পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, যার কারণে খাদ্য এবং পানীয়র কাজ এগুলো দেয় না, ফলে এগুলো নিলে রোজা ভঙ্গ হবে না। শামীম অভি, আপনি লিখেছেন কুকুর যদি প্যান্ট অথবা শার্ট চেটে থাকে তাহলে কি ওই অবস্থায় উজু করলে নামাজ পড়া যাবে কিনা? কুকুরের লালা এটা নাপাক, এটা আপনার কোনো পাত্রে যদি পড়ে, কোনো কিছু যদি মুখ দেয় কুকুর, সেটা ধুইতে হয়, ধোয়া ছাড়া সেটা ব্যবহার করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে পাত্রে যদি কুকুর মুখ দেয় সেটাকে সাতবার ধুইতে বলেছেন এবং অষ্টমবার মাটি দিয়ে ধুইতে ডোলে তারপর ধুইতে বলেছেন, অর্থাৎ খুব বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোয়ার জন্য আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। বিধা বোঝা গেল এটা নাপাক এবং যদি চেটে থাকে তাহলে ওই অংশটা অন্তত ধুয়ে ফেলতে হবে। মোতাহার হোসেন, আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সারি খাওয়া যাবে কিনা? উত্তর দিয়েছি আমরা। এটি হুমায়ুন কবি, এমডি হুমায়ুন কবি লিখেছেন খাবার অপচয় না করার জন্য অতিরিক্ত খাওয়ার বিধান কি? খাবার অপচয় না করার জন্য সহনীয় পর্যায়ের অতিরিক্ত খাবার হলে সেটি জায়েজ আছে, যদি অপচয় না করে আমি খেয়ে ফেললাম এই জায়গা থেকে, এ উদ্দেশ্যে। ফারুক আহমদ, আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙে না, একটু আগে বললাম আমরা, কারণ স্বপ্নদোষটা মানুষের নিয়ন্ত্রণে নয়, বিধায় এর কারণে সেই ইচ্ছাকৃত যে যৌনতার মধ্যে জড়িয়েছে ব্যাপারটা সেরকম না, যার কারণে তার রোজা হবে, রোজা ভাঙবে না। ফেরদাউস আহমেদ, আপনি লিখেছেন মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না, তিনি বলে পিরিয়ড হলে ওই দিনটা রোজা তাকে কাজা করতে হবে এবং তিনি ওই অবস্থা জিকির, আসকার, তাসবি, তারপর দোয়া দুরুদ, এগুলো করতে পারবেন, কোরআন তেলাওয়াত করবেন না, স্বামী সবাস করবেন না, নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না, রোজাগুলো পরে রেখে দিতে হবে। আহমেদুল এর থেকে লিখেছেন থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না, নতুন রোজা রাখার পর বিশেষ করে অনেক কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন, এটা কোনো প্রয়োজন নেই, কষ্ট করার সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন, এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। তবে একত্র করে যদি গেলে সেটা মাকরুহ, তারপর রোজা ভঙ্গ হবে না। কামরুল হাসান, পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কি না? যাবে যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয়, সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পিল খেয়ে রোজা বন্ধ মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখতে পারেন, তবে আল্লাহ তালা স্বাভাবিক নিয়ম পর ছেড়ে দিতে পারে বেশি ভালো। ইতিয়ারি তাসনিম স্কুলে এডি থেকে, হাই স্কুলে এডি থেকে আপনি লিখেছেন রোজা অবস্থায় শরীরে কোনো অংশ কেটে রক্ত বের হলে রোজা হবে কি না? একটু রক্ত বের হয়েছে এর ফলে রোজা ভঙ্গ হবে না, যদি অনেক বেশি রক্ত বের হয় যার ফলে আপনি দুর্বল হয়ে পড়েছেন, বাধ্য হয়েছেন, রোজা ভাঙা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ না করেন পরিস্থিতি তৈরি হলে সেটি ভিন্ন বিষয়, বাট এমনিতে রক্ত পড়েছে একটু, এর কারণে কাটা কারণে রক্ত পড়েছে, এর কারণে রোজা ভঙ্গ হবে না।